What is up everyone, welcome back to my YouTube channel and Facebook page. এই তোমার বাইকটা আজকে এটা নিয়ে বেরোবো না, এটা এখানে টায়ারটা ফাটা দিয়ে দিছে, হাওয়া লিক করতেছে, আর আমার কাছে মনে হয় না এটা এতটা সেফ হইব আমি যেভাবে চালাই, এত পারিটারি না। গত যেদিন বের হয়েছিলাম ওই দিন হাওয়া চলে গেছিল, অনেক বিপদে পড়ে গেছিলাম। এটা হচ্ছে আমাদের এলাকার ঈদগাহ, ঠান্ডাটা প্রচুর, তাই গ্লাভস একটা ছিল, একজোড়া ছিল, ওটা লাগাই নিছি। আর এখন বিকালবেলা আমি আর মাহিন যাচ্ছি, সকালবেলা ওটার মানে ভয় না, মানে সকালবেলা সো এখন দেখি খেজুর রসের উদ্দেশ্যে রওনা দিছি আজকে পাই কি না, তাও বিকালবেলা। আহ, বিয়ের গাড়ি, আজকাল হবে সমাজরেও কিছুদিন আগেও এখানে সব জায়গায় পানি ছিল, এখন ফসল মেবি কাইটা ফেলছে। এই টাওয়ারটা অনেক সুন্দর লাগে আমার কাছে, অনেক ভাবছি একদিন ওইটার কাছে কাছে ছবি তুলবো। সময় বাঁচতেছে 2:44 বিকালবেলা, আমরা খেজুর রস খাবো এখন। মামু কি তোমার অনুভূতি বিকালবেলা খেজুর রস? আমার ফোনটা যেন নষ্ট হয়েছে, জলদি গাড়ি স্কেচ না ফুল লইছে ভিতরে। আমরা খেজুর রস খামো একটু পর, খাইলে তো এইভাবে খাবো না কি দেখো মামু, খাইলে গুমতি কি আর এটা ট্রেন বাইরে গুমতি উঠতে সকালে লোক কাহা সে আতে এমন খেজুর রস বাহার থেকে অ্যালাউড না। কষ্টি হইলো দেশি বুড়ি দেশি বুড়ি আরো কেন নিজে একদম গাছ থেকে পড়তেছে, হ্যাঁ মিঠে বেশি তো এলেই তো বললাম, এই তো গাছ থেকে পড়তেছে খেজুর রস। এই গাছেই খাওয়ার আমরা খেজুর রস খাওয়ার জন্য লাগানো হয়েছে। আজকে আমি মাহিনের বাইক দিয়ে আসছি, একদম পিওর খেজুরের রস। আমরা বিকাল 4:22 সময় খেজুর রস খেতেছি, তো আবার পিওর দেখো রাইতে লইয়া বলিয়া মাগরিব নামাজ আসছে না বুঝিয়া।
আসলে মজা। খেজুর রস খাইলাম প্রায় হাফ লিটার প্লাস আমরা খাইছি। আমি অ্যাকচুয়ালি কারো রেকমেন্ড করবো না খেজুর রস খাওয়ার, মানে যদি বিশ্বস্ত জায়গা না হয়, কারণ খেজুর রসে মানে অনেক জায়গা আছে এগুলো ভালো করে লাগায় না, মানে যে কলসটা লাগায় ওইটা ভালো করে লাগায় না। তো এটা আমার ট্রাস্টেড আছে, তাই আসছি খাওয়ার জন্য। নর্মালি আমার বাসা থেকে একদম মানা খেজুর রস খাইতে, তো খাইছি ভাই আরো খুলতেছে, খামু। একটা গাছ থেকে রস খাইছি, এখন আরেকটা গাছ থেকে খামু, কারণ আমরা ইনস্ট্যান্ট যা পাইতেছি তা খাইতেছি, রস পুরান রস খামু না। আর আমার একটু ভয় করে রসটা খাওয়া নিয়ে, মানে ভয় নাই। আমরা নিজে থাইকে একটু আগে কলসটা লাগাই গেছি, এটাতে বলে পিওর একদম। আসলে অনেকে বলে এই জানি ভালো খেজুর রস রিক্স থাকে, নিজে লাগাইছি নিজে থাইকে নিজে খেয়ে যেতেছি ভাইয়ের মতো। এটা সবচেয়ে মজার রস, মানে প্রত্যেকদিন আমি 1 লিটার গাছ খেলা করি, কিরকম 3 গুণ মিটার খেজুরের রস টস খাইলাম, এখন বাসায় চলে যাইতেছি। আসলে কপালটাই ভালো, এই বিকালবেলা খেজুর রস খাইতে পারছি, প্লাস বাসার জন্য আবার নিয়েও যাইতে পারতেছে একদম ফ্রেশ। নিজে কলসি গাছে লাগাইয়া থাইকা দেখা, তারপর আবার নিজে খাইয়া আসার মজাটাই আলাদা। আমার নর্মালি এগুলো ভয় লাগতো, যাক তারপরও খাইছি, নিজের একটা এক্সপিরিয়েন্স হইলো। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।